ওয়েলকাম টু ডাব্লিউ ম্যাথ ক্লাস। এর আগের দিন আমরা হাই মাদ্রাসা এক্সামিনেশান 2020 ম্যাথামেটিক্সের অঙ্কগুলো করছিলাম। একের দাগের অঙ্কগুলো করেছি আমরা, ঠিক আছে। দুয়ের দাগের অঙ্কগুলো করেছি আমরা, শূন্যস্থান পূরণ ছিল, এবং তিনের দাগের যে সত্য মিথ্যা ছিল সে অঙ্কগুলো আমরা করেছি। আজকে আমরা চারের দাগের যে অঙ্ক ছিল সেগুলো দেখব। কী বলছিলাম, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যেগুলো 10টি করতে হবে, 10 দুগুণে 20 নম্বর। একটা কী বলছে না, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার দুবছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো, ঠিক আছে। এই অঙ্কটা আমরা কীভাবে করবো, না আমরা ধরে নেব আসল ক টাকা না পি টাকা। তাহলে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে দুবছরে পি টাকা সমলবৃদ্ধি, অর্থাৎ সুদ এবং আসল সেটা কত হবে, না আমরা জানি সূত্রটা কত হয়, পি ইন্টু 1+R/100 হোল টু দি পার এন, এত টাকা হয়, ঠিক আছে। এবার এখানে পি মানে পি ওয়ান, আর আর মানে এখানে 5 বলেছে, তো 5 বসেছে সূত্রের 100, আর দুবছর বলেছে এখানে এনের জায়গায় 2 বছর, এত টাকা। তাহলে প্রশ্ন অনুসারে কত হবে, না এই সুদ আসল তার থেকে আসলটা বাদ দিয়ে দেবো। তাহলে কত থাকবে, সুদ আসল থেকে আসলটা বাদ দিলে সুদ থাকবে, সুদ মানে কত টাকা ওরা বলেছে না, 615 টাকা। এখান থেকে আমরা পির মানটা বার করতে হবে, এখান থেকে পির মানটা কীভাবে বার করবো, আমি পিটা কমন নিলাম এখান থেকে, ঠিক আছে। তাহলে 5 দিয়ে যদি এখানে কাটি তাহলে 5×20 কত হয়, না 100 হয়, ঠিক আছে, 100। তাহলে 1+1/20 তার স্কোয়ার, মানে পিটা কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে -1 থাকবে, সমান কত না 615, ঠিক আছে। বা পি থাকলো, যদি আমি এখানে 20 লসাগু করি তাহলে 20কে 20 আর একে 21, তাহলে 21/20 তার হোল স্কোয়ার -1, সমান কত হবে না 615, ঠিক আছে। বা পি ইন্টু এটা কত হবে, 21-এর স্কোয়ার করলে আমরা দেখবো 441 হবে, ঠিক আছে, আর 20-এর স্কোয়ার করলে কত হবে না 400 হবে, ঠিক আছে। -1 = কত না 615। বা যদি আমি পি থাকলো এখানে 400টা লসাগু করি তাহলে কী হবে, 400 মিলে গেলে 441 মাইনাস 400কে এখানে 400 হবে, সমান কত না 615। এরপর আমি এখানে করছি, ঠিক আছে, তাহলে কত থাকে না, বা পি ইন্টু 441 থেকে 400 বাদ দিলে কত থাকে না 41 থাকে, আর হরে কত থাকবে না 400, সমান কত হবে না 615। বা পি = কত, 615 ইন্টু, একটা ভগ্নাংশ যদি সমানের ওদিকে যায় কি হয়, না ভগ্নাংশটা উল্টে যায়, এটা আমরা জানি। তাহলে উপরে হবে কত 400, আর 41টা হবে হরে। এই 41 দিয়ে আমি যদি 615 কাটি তাহলে দেখবো যে 5 হবে, ঠিক আছে, 5×5 হবে না, কত হবে এটা, যেটা আমরা ভাগ করে দেখে নেবো যে কত হয়, ঠিক আছে। 615কে আমরা 41 দিয়ে ভাগ করব, তাহলে 141-এর মধ্যে 100টি কবার যায় না, একবার যায়, তাহলে কত থাকে না 025, ঠিক আছে। এবারে 5 খাবে, তাহলে 5×5 আর 4×5=20, তাহলে এই 41 দিয়ে যদি আমরা 615 কাটি তাহলে কত হবে না, শুধু 15 হবে, ঠিক আছে। বা পি সমান কত হয়ে যাচ্ছে না, 15-র সঙ্গে 400 গুণ হবে, 4×15 কত হয় না 60, ঠিক আছে, আর এই যে দুটো শূন্য ছিল বসে যাবে, অর্থাৎ আমার পি সমান কত দাঁড়িয়ে যাচ্ছে না 6000 টাকা, ঠিক আছে। তাহলে পি সমান কত টাকা না 6000 টাকা, তাহলে আমার আসল কত হবে না 6000 টাকা। তাহলে বার্ষিক 5% সরল সুদের হারে 200 টাকা দুবছরের ওই 6000 টাকার সুদ কত হবে না 615। এর পরের যে অঙ্কটা আছে সেটা কী বলছে না, দুয়ের দাগের অঙ্কটা এখানে কী বলছে না, একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত 3:8:5, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল, এটা অঙ্ক আমরা কীভাবে করবো। ধরি মোট লাভ এক্স টাকা, তাহলে প্রথম ব্যক্তি লাভ্যাংশ থেকে কত পাবে না এক্স ইন্টু ওই প্রথম ব্যক্তির অনুপাত 3/অনুপাত দেওয়ার যোগফল হবে। তো এখানে অনুপাত কী কী আছে না, 3 আছে, 5 আছে আর 8 আছে, তাই এইটা যোগ করলে কত হয়, 3 আর 8 = 11 আর 5 = 16, ঠিক আছে। এটা কত হবে না 16/3/16 এত টাকা, এটা কত হবে না, তাহলে 3x/16 টাকা, ঠিক আছে। দ্বিতীয় ব্যক্তি কত হবে না, এর অনুপাতিক ভাগ উপরে হবে 8 আর হরে সবকটা যোগ হবে, ঠিক আছে। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে এখানে উপরে 8 হবে আর নিচে সবকটা যোগ হবে, তাহলে কত হবে না এত টাকা, তাহলে এই 8x-এর সঙ্গে 8 গুণ হয়ে কত হবে 8x/16 টাকা, ঠিক আছে।
আর এটা কি হবে না 5/16 হবে, যেহেতু আনুপাতিক ভাগাত তৃতীয় ব্যক্তির 5/16, তাহলে কথা হবে না 5x/16 টাকা। এবার আমরা কি বলেছে না, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, অর্থাৎ তৃতীয় ব্যক্তি থেকে প্রথম ব্যক্তি যদি আমরা বাদ দিয়ে দিই সেটা হবে কত, 5x-16 থেকে 3x-16, এটা কত না 60 টাকা। ঠিক আছে, এটা বলে দিয়েছে যে তৃতীয় ব্যক্তির যা লাভ হবে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। সেখানে যদি আমরা 16কে লসও করি তাহলে 16 16 মিলে গেলে 5x, মানে 16 মিলে গেলে 3x = 600, 60 টাকা। তাহলে 5x থেকে 3x বাদ দিলে 2x/16 = 60, বা এই দুই দোকানে কাটলে কত হয় না 8 দোকানে 16 হয়, তাহলে এক্স মানে কত হবে না 60-এর সঙ্গে এটা গুণ হবে, ভাগ আছে দুই দিকে গুণ হবে, তাহলে এক্স মানে কত হবে 6^48=0। ঠিক আছে, তাহলে 480 টাকা কী হবে না লাভ হবে। ঠিক আছে, এর পরের যে অঙ্কটা আছে মোট লাভ হবে এটা 480 টাকা। পরের যে অঙ্কটা আছে যে সরলতম মান নির্ণয় করি, 3√48 - 4√75 প্লাস রুট ওভার কত না 192। এই অঙ্কটা আমরা কীভাবে করবো না, প্রথমে আমরা এই রুটগুলোকে ভাঙবো। ঠিক আছে, যে 48কে আমরা যদি 2 দিয়ে ভাঙি তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। তাহলে আমরা লিখতে পারবো 3 × 48 মানে 4টে 2 হবে, 1টা 3 হবে, মাইনাস এটা 4 × 75কেও আমরা ভাঙবো। ঠিক আছে, উৎপাদকে ভাঙবো, 5 দিয়ে ভাঙলে কথা হবে 5 × 1=5, 2 থাকে 5 × 5=25, ওর একটা 5 দিলে কথা হবে 3 × 5=15, তাহলে কথা হবে না 2টো 5 হবে আর 1টা 3 হবে। এমন করে আমরা 192টাকেও ভাঙবো। ঠিক আছে, 192কে যদি আমরা 3 দিয়ে ভাঙি 3 × 6=18, 1 থাকে 3 × 4=12। ঠিক আছে, তাহলে আবার যদি আমরা এবারে 2 দিয়ে খাটি তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এটা 2 দিলে কথা হবে 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 1টা 3 হলো, আর 2 হচ্ছে কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1 2 3 4 5 6। ঠিক আছে, এবার আমরা কী জানি না, 2টো করে থাকলে 1টা করে বাইরে আসবে, তাহলে 2টো 2 এখানে আসলো, √3টা থাকলো বিয়োগ, 2টো 5 আছে তাহলে 1টা 5 বাইরে আসবে, 4 × 5√3 প্লাস এখানে 1টা জোড়া 2টো জোড়া 3টে জোড়া, তাহলে 3টে 2 বাইরে আসলো। ঠিক আছে, √3, তাহলে প্রথমটা কথা হচ্ছে না 2 দুগানে, প্রথমে আমরা 3টা রাখলাম এখানে, আর 48টা ভেঙে আমরা 4টে 2 1টা 3 সেটা আমরা লিখলাম, 4টা রাখলাম 75কে ভাঙলে 2টো 5 1টা 3 সেটা লিখলাম, আর 192কে ভাঙলাম, ঠিক আছে, সেটাকে ভেঙে আমরা 1টা 3 6টা 2 পেয়েছি। তাই এবারে রুটের মধ্যে 2টো করে থাকলে আমরা 1টা করে বার করি, তাহলে এখানে 3টা ছিল আর 2টো 4টে 2 আছে, তাহলে 2টো 2 বার হবে, আর √3টা ছিল ভিতরে, 2টো 5 আছে তাহলে 1টা 5 থাকলো, √3 থাকলো, এখানে 2টো 2 1টা 2, এই দুটোর জন্য 1টা, এই দুটোর জন্য 1টা, টোটাল 3টে আসলো। তো এটা হিসেব করলে কত হবে না, 3 × 4 √3 - 20√3 প্লাস 3টে 2 গুণ করলে 8√3, তাহলে 12 আর 8 = 20√3 মাইনাস ঘরে 20√3, তাহলে এটা কত হবে না 0 হয়ে যাবে। এর পরের যে অঙ্কটা বলছে যে x = y = 3:4 হলে 3y - x = 2x + y এর মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে x = y মানে যদি এটা হয় তাহলে x/y = কত, 3/4। ঠিক আছে, এটাকে যদি আমি আরেকটু কায়দা করে লিখি, x/এই 3টাকে আমি এখানে আনলাম, এই y টাকে ওখানে নিয়ে গেলাম। ঠিক আছে, 4 এটা আমরা কে ধরবো, ঠিক আছে, মানে k ≠ 0, তাহলে এক্স মানে কত হবে না 3টা গুণ হবে এখানে 3কে, আর ওয়াই মানে কত হবে 4টা গুণ হবে কত 4কে। এখন আমাকে মান বের করতে হবে কত না, 3y - x = 2x + y, তাহলে 3y - x = 2x + y এই মানটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তা আমরা মানটা বসিয়ে দেবো এখানে, তাহলে 3 × y মানে কত 4কে, মাইনাস এক্স মান কত না 3কে,
টু ইন্টু এক্স, এক্স মানে কত না 3k, প্লাস ওয়াই, ওয়াই মানে কত না 4k, এটা আমাদের হিসেব করতে হবে। তাহলে 3 এ 4 কত হয়? 12k, তার থেকে 3টাকে বাদ দিয়ে দেবো, তাহলে 9k ইজ টু, 3 দোকানে কত হয় না 6, আর এখানে 4, তাহলে 10k, ঠিক আছে। কে কে ক্যান্সেল, যেহেতু কে নটি কাটলে শূন্য, তাহলে কত হবে 9:10, ঠিক আছে। তাহলে এক্স ইস টু ওয়াই সমান 3:4 হলে 3y-x ইস টু 2x+y সমান 9:10। এরপরের যে অঙ্কটা আছে এটা কী বলছে না, অকেন্দ্রীয় বৃত্তের উপরে ABC তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে AOCB একটি সামান্তরিক, তাহলে কোন AOC এর মানটা আমাকে কত বলতে হবে, ঠিক আছে। এই অঙ্কটা আমরা কীভাবে করব না, এই ছবিটা আঁকলাম এখানে আমি, ঠিক আছে। এখানে বলছে যে ABC, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্ত আর ABC ও এটা একটা সামান্তরিক, ঠিক আছে। যেহেতু ও ABC একটা সামান্তরিক, বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এই এই কোণের সঙ্গে এই কোণটা সমান, কোণ AOC সমান ABC, এটা 1 নম্বর। এবার যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই ABCD এই কোণের সঙ্গে এই কোণ যোগ করে কত হবে না 180 হবে, সেটা আমরা লিখেছি যে ADC প্লাস ABC সমান 180 ডিগ্রি। এবার আমরা কী জানি না, কোনো বৃত্তের উপর একটা বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কী হয় না, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, সেটা আমরা লিখেছি যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখস্থ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা না AOC, আর বৃত্তস্থ কোণ কোনটা না ADC, ঠিক আছে। তাহলে কী হবে না, AOC মানে 2 ইন্টু ADC হবে, ঠিক আছে। এবার যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 1-এর 2 কোণ AOC, এখানে 2টা থাকবে না, ADC হবে। তাহলে ADC-র মান কত না, AOC-কে 2 দিয়ে ভাগ, 1-এর 2 AOC মানে কোণ ADC। এবার আমরা 1, 2 ও 3 নম্বর সমীকরণ থেকে কী পাবো না, এই এখানে মানগুলো বসিয়ে দেবো, ADC মানে কত না AOC বাই 2, ঠিক আছে। আর ABC মানে কত, এই যে আমরা বার করেছি ABC মানে AOC, তা আমরা ABC-র জায়গায় AOC বসিয়ে দিই, যোগ করে কত হচ্ছে না 180। তাহলে এখান থেকে যদি আমরা এখানে 1-এর 2 এখানে 1, তাহলে যোগ করলে কত হবে 3-এর 2 হবে, ঠিক আছে। যে 1-এর 2 + 1 যোগ করলে 2 লসাগু করলে 2-এর 2 এখানে, তাহলে কত হয় 3-এর 2, তো 3-এর 2 কোণ AOC সমান 180, ঠিক আছে। তাহলে কোণ AOC এটা হয়ে যাবে কত, 180 ইন্টু, এটা ভগ্নাংশ এটা উল্টে যাবে 2/3, 3 দিয়ে কাটলে 3 6 18 0, তাহলে কোণ AOC হবে কত না 60 দোকানে 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে কোণ AOC এই মানটা কত হয়ে যাবে না 120 ডিগ্রি। এরপর আমরা 6-এর দাগের যে অঙ্কটা আছে সেটা দেখবো। কী বলছেন, 2টি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রের দৈর্ঘ্য দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে প্রথমে দুটো আমি বৃত্ত এঁকে নেবো, ঠিক আছে। একটা ব্যাসার্ধ কত সেমি না 8 সেমি, ওই 8টার ব্যাসার্ধ কত না 3 সেমি, ঠিক আছে। এবং এই কেন্দ্র এ একটা কেন্দ্র, বি দূরত্ব কত না 13 সেমি, ঠিক আছে। এবার আমরা একটা ডি থেকে এখানে একটা স্পর্শক টানলাম, এবার আমরা কী করবো না, এই সি থেকে এটি সরলাকার একটা কী টানবো না, এই AB এর সমান্তরাল একটা টানবো সি বিন্দু দিয়ে, ঠিক আছে। সেটা আমাদের এমন হবে, ঠিক আছে। এবার আমরা কী জানি না, স্পর্শক এবং কেন্দ্রগামী ব্যাসার্ধ যে থাকে, স্পর্শক এবং কেন্দ্রগামী যে ব্যয় থাকে এটার দৈর্ঘ্য এটা কী হয় না 90 ডিগ্রি কোণ উৎপন্ন, আমরা জানি স্পর্শক কেন্দ্রগামী ব্যাসার্ধ এবং স্পর্শক এটা 90 ডিগ্রি কোণ হয়, তাহলে কী হবে না এটা 90 ডিগ্রি, তাহলে DCটা কী হয়ে যাবে না ভূমি, আর D এটা নাম দিলাম E, ঠিক আছে। এই DE এই দুটো কী হয়ে যাবে না লম্ব, আর EC এটা হয়ে যাবে অতিভুজ, ঠিক আছে। যেহেতু এটার সঙ্গে এটা সামান্তরাল, ঠিক আছে, তাহলে এটা যদি 13 হয় তাহলে এটা কত হবে না 13 হবে, ঠিক আছে। আর এটা যেহেতু এটা বড় ক্ষেত্রে হয়ে গেছে, রেক্টাঙ্গেল হয়ে গেছে, তো এটা 3 হলে এটা 3 হবে, তো পুরোটা তো 8, তাহলে ED মানে কত হবে না 8 থেকে 3 বাদ দিয়ে 5 হবে, ঠিক আছে। তাহলে এখানে কী হবে না, কোণ এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ একটা হচ্ছে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ DEC এর কোণ D কোণটা কত না 90 ডিগ্রি,
ঠিক আছে, স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ বলে 90 ডিগ্রি হলো। আর এবি সমান ইসি সেটা কত না 13, যেহেতু এটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে, রেক্টাঙ্গেল আয়তক্ষেত্র উৎপন্ন হয়েছে, এটা 13 হলে এটা 13 হবে, এটা 3 হলে এটা 3, তাহলে এটা কত হবে ইডি, ঠিক আছে, ইডি কিংবা ডিই সেটা কত হচ্ছে না 8 থেকে 3 বাদ, ঠিক আছে, কত হবে 5 সেমি, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ ডিসি থেকে আমরা কী পেয়ে যাবো না, ডিসির তাপ পেয়ে যাবো, যেটাতে আমাদের সরল সাধারণ স্পর্শক, ঠিক আছে। আমরা কী জানি না পিথাগোরাসের পদ থেকে যে অতিভুজের স্কোয়ার অর্থাৎ ইসি তার স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব মানে কত না, এখানে লম্ব মানে ডিই, ডিই তার স্কোয়ার প্লাস ডিসি তার স্কোয়ার, বা এই ইসি স্কোয়ার মাইনাস ডিই স্কোয়ার সমান সমান কত না সি ডিসি স্কোয়ার, বা এই মানটা কত বলে দিচ্ছে আমার 13, তাহলে 13 স্কোয়ার এটা মানে 5, তাহলে 5 স্কোয়ার সমান সমান ডিসির স্কোয়ার, তাহলে এই 13 স্কোয়ার করলে আমরা কত পাই না 169, এটা 25 সমান কত না ডিসি তার স্কোয়ার, এখানে করছি আমি, তাহলে বা আগে ডিসিটা লিখলাম, ডিসির স্কোয়ার মানে কত হবে না 169 থেকে 25 বিয়োগ করলে 144, বা ডিসি সমান কত হয়ে যাবে না এটা √144, ঠিক আছে। তা ডিসিকে বর্গমূল, এই 144কে বর্গমূল করলে আমরা 12 পাবো, ঠিক আছে, যেহেতু স্পর্শকের দৈর্ঘ্য মাইনাস হয় না তার জন্য আমরা +12টাই নেবো, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কত হবে না 12 সেমি হয়ে যাবে, ঠিক আছে। এর পরের যে অঙ্কটা আছে সেটাতে কী বলছে না, ত্রিভুজ এবিসি এর বি কোণটা 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি, যদি বিডি সমান 4 সেমি এবং এডি সমান 4 সেমি হয় তাহলে সিডির দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা একটা প্রয়োগ এখানে দেখব, যে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যার একোণটা সমকোণ, তাহলে সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ যদি বিসির উপরে একটা লম্ব টানা যায় তাহলে কি হয় না এই পুরো এইগুলো হয়, ঠিক আছে, এই রেজাল্টগুলো হয় যে এবির স্কোয়ার মানে কত হবে না বিসি এই পুরো বাহুটা ডট বিডি, আর এই যে লম্বটা টানি এডি, এই এডির স্কোয়ার মানে কত হবে না বিডি ডট ডিসি, এইটাই আমাদের দরকার এই 2 নম্বরটা, ঠিক আছে। এই যে লম্বটা টানবো সে তার স্কোয়ার মানে কত হবে না, যেটাকে দুটো ভাগে ভাগ করছে একটা হবে স্কোয়ার, এই এই দুটো ডট হবে, ঠিক আছে, এডি স্কোয়ার মানে বিডি ডট ডিসি। তাহলে এখানে আমার ছবি মতন কী দেখাচ্ছে না, যে এবিসি ত্রিভুজ যার বি কোণটা সমকোণ, ঠিক আছে, এবং এই বি থেকে এই এসির উপর একটা লম্ব টানা হয়েছে এডি, এডি মানে 8 বলে দিয়েছে, আর এডি মানে 4, আর বিডি মানে কত বলেছে 8, সেখান থেকে সিডি বের করতে হবে, তাহলে এখান থেকে কী হবে না বিডি স্কোয়ার মানে কত হবে এই সেগমেন্ট দুটোর গুণফল হবে, ঠিক আছে, যেহেতু ত্রিভুজ ডি এ বি এবং ডি বি সি 37, তাহলে কী হবে না বিডি স্কোয়ার সমান এই এডি ডট ডিসি, ঠিক আছে, বা এই বিডির স্কোয়ার বাই এডির মান জানি, তাহলে এডি সমান কত না সিডি, ঠিক আছে, সেখান থেকে বিডি মানে বইতে বলে দিয়েছে কত না 8, তাহলে 8 স্কোয়ার হলো, আর এডি মানে 4, তাহলে কত হচ্ছে না সিডি, তাহলে এটা হিসেবে বললে কত হবে 8 স্কোয়ার মানে 8 8 64, তাকে 4 দিয়ে ভাগ সিডি, 4 নামতে বললে 4 1 4 2 থাকে 4 6 24, তাহলে 16 সমান সমান সিডি, অর্থাৎ সিডির দৈর্ঘ্য কত হয়ে যাবে না 16 সেমি হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু এখানে সেমিতে আছে। তারপরে যে অঙ্ক, একটা ত্রিভুজের একটি ত্রিভুজের একটা কোণের পরিমাণ কত না 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণের পরিমাণ কত না π/12, বলছে তৃতীয় কোণের ষষ্ঠিক এবং বৃত্তীয় মানটা নির্ণয় করি, ঠিক আছে, তাহলে 65 ডিগ্রিকে আমরা কী লিখতে পারি, এটাতে আমার 8 দাগের অঙ্ক, ঠিক আছে, 65 ডিগ্রি যদি আমরা রেডিয়ানে যে চলে যাই বৃত্তীয় মানে, তাহলে কী হবে 65 × π/180, ঠিক আছে, 5 দিয়ে কাটলে কত হবে 5 1 5 3 5 15, 5 দিয়ে কাটলে কত হবে 3 5 15, 3 থেকে 5 6 30, তাহলে কথা হবে না 13π/36, ঠিক আছে, ত্রিভুজের 3টে কোণ যোগ করে 180 হয়, সেখানে 2টে কোণ বলে দিচ্ছে কত, একটা বলছে 65, একটা বলছে π/12, তাই আমি π/12 মানে সেটাকে কত না 13π/36, ঠিক আছে, আর একটা কথা হচ্ছে না π/12, তাহলে আর একটা কথা হয়ে যাবে না, অতএব তৃতীয় কোণটি হবে তৃতীয় কোণের বৃত্তীয় মান সেটা কত হবে না 3টে কোণ যোগ করে 180, সেটাকে আমরা পাই দিয়ে লিখি, মাইনাস সেটা যোগ হবে 13π/36, আরটা কত π/12, ঠিক আছে, তাহলে
পাই মাইনাস, যদি 36 লসাগু করি তো 36 এখানে মিলে গেল, তাহলে 13 পাই প্লাস এটা কত হয়, 3 বারণ 36 হয়, ঠিক আছে, 3 বারণ 36, তাহলে 3 গুণ হলে 3 পাই। তো পাই মাইনাস 13 আর 3 কত হবে না, 16 পাই বাই 36, ঠিক আছে, 36 লসাগু করলে কত হবে না, 36 পাই মাইনাস 16 পাই, 36 থেকে 16 বাদ গেলে কত থাকবে না, 20 পাই বাই 36, সেটা যদি আমার 4 দিয়ে কাটি 5 পাই বাই 4 নয় 36, ঠিক আছে, 4 দিয়ে কাটলে 4 পাঁচ 20 4 নয় 36, তাহলে 5 পাই বাই 9, এটা হবে আমার কি না তৃতীয় কোণের বৃত্তীয় মান। আর তৃতীয় কোণের ষষ্ঠীক মান কত হবে, তৃতীয় কোণের মধ্যাহ্ন শিক্ষক ষষ্ঠীক মানটা কত হয়ে যাবে না, 5/9, একটু পায়ের মানটা আমরা বসিয়ে দেবো, পাই মানে 180, ঠিক আছে, 9 দুগুণে 18 শূন্য, তাহলে কত হবে না 100 ডিগ্রি, ঠিক আছে। এরপর আমরা 9-এর দাগের যে অঙ্কটা সেটা দেখবো, ঠিক আছে, কী বলছে না, কট থিটা সমান 2 হলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করো, ঠিক আছে, কট থিটা সমান 2 দেওয়া আছে, কট থিটা মানে কত না, 1/10 থিটা মানে কত হয় না, কট থিটা, এটাকে আমরা লিখতে পারি 2/1, ঠিক আছে, বা 2/10 থিটা মানে কত না, 1 1 × 1 হবে, বা 10 থিটা মানে কত হবে না, 1/2 হবে, ঠিক আছে, 10 থিটার মানটা আমরা পেয়ে যাচ্ছি না, কট থিটার উল্টো হয় 10 থিটা, ঠিক আছে, 2 হলে 1/2 হবে, 3 হলে 1/3, তাহলে বা ট্যান স্কোয়ার থিটাটা কত হবে না, ট্যান স্কোয়ার থিটা হবে 1/2 স্কোয়ার করলে কত হবে না, 1/4, ঠিক আছে, বা উভয় দিকে যদি আমি একটা 1 যোগ করে দিই, 1+10 স্কোয়ার থিটা, তাহলে এদিকে একটা 1 যোগ হবে, 1+1/4, বা 1+10 স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি না, সেক স্কোয়ার থিটা, 4 লসাগু হবে, 4 × 4 = 5/4, ঠিক আছে, বা সেক থিটা মানে কত হবে না, রুট হয়ে যাবে, ঠিক আছে, √5/2 করলে 4 বর্গ করলে 2 হবে, সেক থিটার মানটা কত হবে না, 5/√2, এবং ট্যান থিটার মান কত হবে না, 1/2, ঠিক আছে। এরপরের অঙ্কটা কী বলছে না, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত না, 12 সেমি, এবং আয়তন 100 পাই ঘনসেমি, শঙ্কুটির ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে শঙ্কুটা আমরা প্রথমে আঁকলাম, তা ব্যাসার্ধ তো আর, এবং উচ্চতা দেওয়া আছে 12, ধরি শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি, তাহলে শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার ঘনসেমি, তাহলে প্রশ্ন অনুসারে কী হবে, প্রশ্ন অনুসারে এই 1/3 পাই আর স্কোয়ার এই মানে 12 = 100 পাই, ঠিক আছে, এই পাইয়ের সঙ্গে পাইটা ক্যান্সেল হয়ে গেল, 3 দিয়ে 12কে কাটলে 4 হয়, ঠিক আছে, বা আর স্কোয়ার সমান কত না, 100 বাই, এই 4টা গুণ আছে গিয়ে ভাগ হয়ে যাবে, বা আর মানে কত হবে, একটা বর্গমূল হবে, 100/4, বা আর মানে কী হবে না, যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, তাহলে প্লাসটা আমরা নেবো, 100 বর্গমূল করলে 10 হয়, আর 4 বর্গমূল করলে কত হবে না, 2 হয়, ঠিক আছে, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, বা আর ইকুয়াল টু কত না, 5, অতএব শঙ্কুর ব্যাসার্ধ কত হবে না, 5 সেমি। এরপরের যে অঙ্কটা আছে, যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে s³/va³/va² এর মানটা কত হবে, ঠিক আছে, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই বক্রতলের ক্ষেত্রফল যেটাকে এস দিয়ে লিখি সেটা কত হবে, 4π r² এবং আয়তন যেটাকে আমরা ভি দিয়ে লিখি সেটা কত হবে না, 4/3π r³, ঠিক আছে, এরকম একটা রাশি দিয়েছে যে s³/va² এর মানটা আমাকে বার করতে বলছে, ঠিক আছে, তাহলে s³ মানে কত হবে না, ওই 4π r² তার কিউব হবে, আর v² মানে 4/3π r³ তার স্কোয়ার হবে, ঠিক আছে, তাহলে কী হবে না, উপরে উপরে আমার হয়ে যাবে 4 হবে কটা, 3টে, ঠিক আছে, আর এখানে 3টে পাই, এখানে 3টে পাই, পাইটা ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে, উপরে কত হবে, 8^6, আর হরে কত হবে না, 4/3 হবে কটা, 4 হবে 3টে, আর 3 হবে 3টে, হরে 3 হবে, সেইটা উল্টে উপরে চলে যাবে, ঠিক আছে, 3 হলো 3টে, নিচে হওয়ার কথা এটা উল্টে ওখানে চলে গেলো, পাই তো 3টে হওয়ার কথা, উপরে 3টে হওয়ার কথা, পাই পাই কেটে গেলো, এখানে কত হবে না, 8^3 / 6, তাহলে এইটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে গেলো, এই 4-এর সঙ্গে 4, ঠিক আছে, সবটা কেটে গেলো, 4 3টা 4, তাহলে কত হবে না, 27, ঠিক আছে, 3টে 3 গুণ করলে 27 হয়, 3 3 9 3 9 27। এরপরের যে অঙ্কটা আছে বলছে যে শেষ যে অঙ্কটা, যে 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া আছে সেখান থেকে আমার মধ্যমা বার করতে হবে, ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কী করি না, ওই মধ্যমা যে দেওয়া আছে সেগুলো আমরা মানের উদ্যোগক্রমে সাজিয়ে নিই, তো প্রথমে আমরা সাজিয়ে নিলাম, এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা
11, 12, 13, 14 সাজানোর পরেও 14 আছে কি দেখে নেবো আমরা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 ঠিক আছে, ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। তাহলে মধ্যমা কত হবে? না এখানে কি হলো, না এন ইজ ইকুয়াল টু কত, না 14, যেটা হচ্ছে যুগ্ম সংখ্যা। ঠিক আছে, তাহলে মধ্যমা কত হবে? মধ্যমা সমান কত হবে, না এন বাই টু তম পথ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পথ, এদের গড় মানে এই দুটো পথ যোগ করে দুই দিয়ে ভাগ। এবার এন মানে 14, দুই দিয়ে ভাগ করে কত হবে, না সাততম পথ, 7 দুগুণে 14 হয়, সাততম পথ প্লাস এন বাই টু প্লাস ওয়ান মানে 7-এর সঙ্গে 1 যোগ করলে কত, আটতম পথকে দুই দিয়ে ভাগ। এর সাততম পথটা কত হবে, না 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর আর 8 নম্বর এটা। ঠিক আছে, 7 নম্বর কত, 54, 8 নম্বর কত, 55, এই দুটোকে দুই দিয়ে ভাগ করতে হবে যোগ করে। তো 54 আর 55 যোগ করলে কত হবে, না 9 হয়, 5 আর 5 10, 109কে দুই দিয়ে ভাগ, 5 দুগুণে 10 ঠিক আছে, 4 দুগুণে 8 আর 54.5 ঠিক আছে। তাহলে কী হবে, না মধ্যমা কত হবে, না 54.5 হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আমাদের দুইয়ের দেখে 12টি অঙ্ক ছিল, দুটো 2 নম্বর 10টি করতে হবে, আমরা 12টি করলাম। ঠিক আছে।